ইশ নোবীর পথ চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত এশতা তাই নে জেনে নে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওসলা তাসালাম ও আলা আশরাফিল আম্বিয়া ইউল মুরসালিন ওয়ালা আলিহি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা ইউ বোনেরা এন টিভির সাপ্তাহিক আয়োজন দার্সে হাদিসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতি সপ্তাহের ন্যায় আজকের দার্সে হাদিসেও আমরা রিয়াদুস থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিসের দার্স পেশ করবো ইনশাআল্লাহ আজকে যে হাদিসটি আমরা দার্সের জন্য বাছাই করেছি হাদিসটি জামে আত্মীর মিজি এবং সুনান আবু দাউদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসটি সহী হাদিস আমরা প্রথমে হাদিসটি শুনব এরপরে হাদিসটির আলোকে আমরা বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ হাদিসটি এভাবে এসেছে আন আমর ইবনে শোয়াইব রাদি আল্লাহ তালহু আন আবিহি আন জাদিহি কল কল রসুল্লাহি সাহু আলহি ওসাল্লাম লাইসা মিন্না মাল্লামহাম রানা ওয়া আরিফ শারাফা কাবিরিনা। হাদিসটি আমর ইবনে শোয়াইব রাদি আল্লাহ তালহু তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেছেন তার দাদা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন লাইসা মিন্না ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় মাল্লাম ইয়ারহাম সহি যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি স্নেহ করে না ছোটদেরকে রহম করে না দয়া করে না সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় ওয়াইয়া আরিফ সারাফা কাবি রিনা এবং আমাদের মধ্যে যারা সম্মানিত যারা আমাদের কেবার অর্থাৎ ওলামাই ক্যারাম উলিল আমর এবং বয়োবৃদ্ধ যে সকল মুরব্বী রয়েছেন তাদের প্রতি যারা সম্মান দেখায় না তাদের মর্যাদা যারা অবগত হয় না তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই গুরুত্বপূর্ণ হাদিসটি শুনলাম তো এই হাদিসের বিষয়বস্তু যেটি সেটি হলো, ওলামাই ক্যারাম মুরব্বী বয়োবৃদ্ধ যারা আছেন তাদেরকে সম্মান করার গুরুত্ব এই হাদিসটির মধ্যে আলোচনা করা হয়েছে আমরা জানি ইসলাম এবং ইসলামের যতগুলো বিষয় রয়েছে প্রত্যেকটি বিষয়ের সাথে ইলম বা জ্ঞান সম্পৃক্ত রয়েছে অর্থাৎ ইসলাম এমন একটি দিন যে দিনটি পুরোপুরি ইসলাম এলমের উপরেই নির্ভরশীল অর্থাৎ এলমবিহীন জ্ঞানবিহীন ইসলামের কোনো ইবাদত কোনো আমল করা যায় না এজন্য আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনে কারিমের মধ্যে সরাসরি নির্দেশ দিয়েছেন ফা আলম আন্নাহ ইস্তা ফিরি মিনাত আল্লাহ রবাহ আলমিন বলেন ফা আলম তোমরা জেনে নাও তোমরা শিক্ষা গ্রহণ করো তোমরা এলেম অর্জন করো যে আন্নাহ ইহা ইহ আল্লাহ রবুল্লা আলমিন ছাড়া সত্যিকারের কোনো মাহবুদ নেই অর্থাৎ আল্লাহ রব্বুল্লা আলমিনকে চিনতে হলে জানতে হলে বুঝতে হলে এলম অবশ্যই দরকার রয়েছে এলেমবিহীন আল্লাহ রব আলমিনের তৌহিত সম্পর্কে কোনো অবস্থায় জানা যায় না সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন এই কথাটিও বলছেন ওয়াস্তাউফির দাম্বিকা মিনাত। যে আপনি আপনার নিজের জন্য এবং আপনার যত মুমিন পুরুষ এবং নারী রয়েছে তাদের জন্য আপনি ইস্তফার করুন ক্ষমা প্রার্থনা করুন এখানে আল্লাহ রব্বুল আলমিন অর্থাৎ ইমানের জন্য যেমন এলমের নির্দেশ দিয়েছেন আমলের জন্য আল্লাহ রব্বুল আলমিন এলমের জ্ঞানের নির্দেশ দিয়েছেন অর্থাৎ এলএমবিহীন ইমানও হয় না আমলও হয় না ইসলামের প্রত্যেকটি এবাদতের সাথে জ্ঞান সম্পৃক্ত এলম সম্পৃক্ত এই জন্য এলমটা দিনের একটি গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রত্যেক নবী রাসুল আম্বিয়া সালামকে এলেম সহকারে জ্ঞান সহকারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পৃথিবীতে পাঠিয়েছেন এজন্য জন্য এলেমের প্রতি সম্মান এবং এলমের ধারকবাহক যারা ওলামাই কারাম তাদের প্রতি সম্মান করা অপরিহার্য একটি দিনের গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনে কারিমে সুরা জুমারের নয় নম্বর আয়াতে কারিমে আল্লাপাক বলছেন কুলহল লা ইয়ালামুন রাসূল আপনি বলুন আপনি জিজ্ঞাসা করুন যারা জানেন আর যারা জানেন না তারা উভয় কি সমান হতে পারে অর্থাৎ ওলামাই কেরাম অর্থাৎ যারা আলেম যারা দিনের জ্ঞানী কোরআন সুন্নার জ্ঞানী তারা এবং যারা এই বিষয়ে জ্ঞান নেই তারা উভয় সমান হতে পারে না এই বিষয়টিকে আল্লাহ রবুল্লা আলমিন আরও স্পষ্ট করে কোরআনে করিমের সুরা আলার এগারো নম্বর আয়তে পাক বলছেন ইয়ারফা উল্লাহদীনা আল্লাহ রবুল্লাহ আলমিন তোমাদের মধ্য থেকে যারা উতম যাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন এলেম দান করেছেন জ্ঞান দান করেছেন এবং যারা তোমাদের মধ্য থেকে ইমানদার আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের মর্যাদা অনেক সমুন্নত করেছেন অর্থাৎ ওলামায় কেরামদের আল্লাহ রবুল্লা আলমিন মর্যাদা অনেক অনেক বৃদ্ধি করেছেন সুবাহান আল্লাহ এই আমাদের একজন মুসলিম হিসেবে একজন ইমানদার হিসেবে প্রতিনিয়ত সবসময় ওলামাই কেরামদের প্রতি কোরআন সন্ন্যার এলমের প্রতি আমাদের সম্মান অবশ্যই রাখতে হবে এবং সম্মান বজায় রাখা এটি ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ইমামতের ক্ষেত্রে অর্থাৎ সলাতের মধ্যে কে ইমামতি করবেন এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাহসাল্লাম বলেন ইয়া উম্মল কাওমা বিল্লাহ যে কওমের মধ্য থেকে যিনি আল্লাহর কিতাব সবচাইতে বেশি জানেন যার এলেম আল্লাহর কিতাবের প্রতি বেশি রয়েছে তিনি ওই কাওমের ইমামতি করবেন ফা ইনকান কারা আতে সওয়া আলমহুম বিসুন্না যদি কোরআনে কারিমের এলমের ব্যাপারে সবাই সমান হন তাহলে যিনি সুন্নার জ্ঞান হাদিসের জ্ঞান যার বেশি রয়েছে তিনি সেখানেই ইমামতি করবেন এভাবে নবী সাল্লা আলিয় সাল্লাম ধারাবাহিক কিছু বর্ণনা দিয়েছেন তাহলে বোঝা যায় যে যিনি কোরআন এবং সুন্নার জ্ঞানী তিনি সব ছাইতে সবার চাইতে মর্যাদা বেশি পাবেন তাকে অবশ্যই ইমামতের দায়িত্ব দিতে হবে তাকে সম্মান করতে হবে এটি নবী সাল্লু আলহিহি ওয়াসাল্লামের নির্দেশনা আরেকটি হাদিসে আমরা দেখি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যখনই সলাতের জামাত শুরু করতেন তখনই নবী সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিতেন নবী সাল্লা বলতেন ইস্তাউ তাহ তালিফু ফাতাহ তালিফা কুলো বুকুম নবী সাল্লা সাল্লাম বলতেন তোমরা কাতার সোজা করো তোমরা কাতারের মধ্যে বিচ্ছিন্ন হইও না আর তোমরা যদি বিচ্ছিন্ন হও তাহলে তোমাদের অন্তরগুলো তোমাদের থেকে পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যাবে এরপরেই নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলতেন লিয়ালিনি মিনকুম উলুল আহ্লা নুহা তোমাদের মধ্যে যারা আলেম যারা প্রশাসনের বিভিন্ন দায়িত্বে রয়েছেন এবং যারা বয়োবৃদ্ধ যারা মুরব্বী তারা যেন আমার নিকটবর্তী হয় সোমাল্লা দিন এয়ালুন আহুম সোমাল্লা দিন তারপরে অন্যরা তারপরে অন্যরা এখানে নবী সাল্লাহ ইসলাম ওলামাই কেরামদেরকে এবং বয়স্ক মুরব্বী যারা তাদেরকে নবী সাল্লাহিসাল্লাম তার নিকটে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিতেন অর্থাৎ তাদেরকে সম্মান করার প্রতি নবী সাল্লা সাল্লাম সবসময় প্রতি সলাতের সময় নবী সাল্লাহসাল্লাম খেয়াল রাখতেন আমরা দেখি ওহুদের যুদ্ধে যেখানে অনেক সাহাবি শাহাদাত বরণ করেছেন নবী সাল্লাহ আলি সাল্লামের চাচা হামজার আদি তালা তাল্লাহ্নহু সেখানে শাহাদাত বরণ করেছেন এত বেশি শহীদ হয়েছিলেন যে শহীদদেরকে দাফন করার জন্য নবী সাল্লাহু ওয়াসাল্লাম সেখানে তিনটি করে কাপড়ের ব্যবস্থা করা বা ন্যূনতম একটি করে কাপড়ের ব্যবস্থা করাও তখন নবী সাল্লাহু ওয়াসাল্লামের জন্য কঠিন হয়ে পড়েছিল তো আল্লাহ রসুল সাল্লাহ আলু নির্দেশ দিলেন যে তোমরা দুইজন শহীদের জন্য একটি কবর খরণ করো আর এক কাপড়ে তোমরা দুজন শহীদকে এক কবরে দাপন করে দাও তো যখনই এই দুজন সাহাবিকে একটি কবরে দাপন করা হচ্ছিল তখন নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করতেন আজ্ঞু হুমা আকসারু আ খেজান কোরআন এই দুজনের মধ্যে কোরআন একাডেমির জ্ঞান কার বেশি কে বেশি কোরআন জানেন কোরআনের জ্ঞান এলেম কার কাছে বেশি তো যার দিকে ইঙ্গিত করা হতো নবী সাল্লাহ আলিয়া সাল্লাম নির্দেশনা দিতেন যে তাকে আগে কবরে দাফন করো সুহান আল্লাহ এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি কবরে দাফন করার ক্ষেত্রে লাশ রাখার ক্ষেত্রেও যিনি কোরআনে কারিমের বেশি এলমের অধিকারী যিনি আলেম তাকে নবী সাল্লু আলহিহি আসাল্লাম অগ্রাধিকার দিতেন অর্থাৎ উম্মতকে নবী সাল্লা সাল্লাম শিক্ষা দিয়েছেন যে কীভাবে ওলামাই কেরামদেরকে এবং যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে কিভাবে সম্মান করতে হবে এই নির্দেশনা নবী সাল্লাহি সাল্লাম সার্বক্ষণিক এমনকি খবরে রাখার ক্ষেত্রেও নবী সাল্লাহ সাল্লাম দিতেন এই জন্যই আল্লাহ রব্লা আলমিন সুরা পাতের আঠাশ নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন ইনামা ইয়াকাল্লাহ মিন ইবাদিহিল দিহিল ওলামা যে আল্লাহ রবুল্লাহ আলমিনকে একমাত্র ওলামারাই জ্ঞানীগণ আলেমগণেই আল্লাহ রবুল্লাহ আলমিনকে একমাত্র ভয় করেন অর্থাৎ আল্লাহ রব্লা আলমিনকে ভয় সব ইমানদারেই করেন সব মোত্তাক সব সওয়ালেহীনেই আল্লাহ রবুল্লাহ আলমিনকে ভয় করেন কিন্তু ওলামাদের ব্যাপারে পাক এখানে নির্দিষ্ট করার কারণ হলো যে ওলামাই কেরাম আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রতি যে ভয় প্রদর্শন করেন যে ভয়টা করেন এটি মূলত এলমের কারণে অর্থাৎ আল্লাহ সম্পর্কে তার জ্ঞান গভীর হওয়ার কারণে আল্লাহ রবুল্লাহ আলমিনকে ভালোভাবে গভীরভাবে চেনার কারণেই তিনি ওলামাই কেরাম আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে ভয় করেন এই ভয়টি অন্য ভয় করার সমান নয় এই জন্যই আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সবসময় ওলামাই কেরামকে ইমামতের ক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রে অগ্রাধিকার দিতেন কারণ তাদের ভিতরে যে খাসিয়াতুল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিনের যে ভয়টি এটি বাস্তবিকেই আল্লাহর প্রতি ভয় অর্থাৎ এলেম সহকারে আল্লাহকে জানে আল্লাহকে চিনে আল্লাহ সম্পর্কে আল্লাহর তৌহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করেই তারা আল্লাহ রবুল্লাহ আলমিনকে ভয় করে সুপ্রিয় দর্শক শ্রোতা বায়ু বোনেরা আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেই মানুষগুলোকে ভালোবাসেন যেই বান্দাবান্দিকে আল্লাহ রবুল্লাহ আলমিন পছন্দ করেন আল্লাপাক তাকে আল্লাহর বড় নিয়ামতটি যেটি দান করেন সেটি হলো এল সেটি হল দিনের জ্ঞান এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন মাইিদুল্লাহ বিহি খাইরান ইউফাকি হুফিদ্দিন আল্লাহ রব আলমিন যাকে পছন্দ করেন যাকে আল্লাহ সুবানতলা গুরুত্বপূর্ণ কোন নিয়ামত বিশেষ কোনো নিয়ামত দেওয়ার ইচ্ছা করেন আল্লাহ ফাক্তাকে দিনের গভীরতা দিনের জ্ঞান আল্লাহ রবুল্লা আলমিন দান করেন ইসলামে এলমের মর্যাদা এত বেশি এলমের ফজিলত এত বেশি দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লা ইসলাম এলমের রাস্তাকে জান্নাতের দিকে আগানোর রাস্তা হিসাবে তুলনা করেছেন এই জন্য রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন মানসালাকা তরিয়কান যে ব্যক্তি রাস্তা অতিক্রম করলো যে ব্যক্তি কোনো দিকে যাতায়াত করলো গমন করলো এই উদ্দেশ্যে ইয়াল তামে হি এলমান যে উদ্দেশ্য শুধু একটি যে এখানে এলেম অর্জন করবে দিনের জ্ঞান অর্জন করবে সাহাল আল্লাহ লাহু বিহি তরে কানির জান্না এই এল অর্জনের জন্য জ্ঞান অর্জনের জন্য যে রাস্তা অতিক্রম করল এই অতিক্রমের দ্বারা আল্লাহ রব্বুল আলমিন তার জান্নাতে যাওয়ার রাস্তাকে পাক সহজ করে দেন জান্নাতে যাওয়াটা তার জন্য সহজ হয়ে যায় অর্থাৎ জান্নাত পাওয়ার জন্য প্রকৃতপক্ষে এলেম দরকার কারণ এলেম না হলে কোনো ব্যক্তি ইম্যানকে বিশুদ্ধ করতে পারে না ইম্যানের বিশুদ্ধতা সম্পর্কে তিনি জানেন না দেখা যায় এলেম না থাকার কারণে শিরিক করার পরে কুফরি করার পরে বেদাত করার পরেও তিনি সেটাকে এবাদত মনে করে বসে থাকেন তিনি নিশ্চিত হতে পারেন না বা সঠিকভাবে তার আকেই বিশুদ্ধ করতে পারেন না তার আমলটি বিশুদ্ধ করতে পারেন না অনেক সময় এলম না থাকার কারণে জ্ঞান না থাকার কারণে দেখা যায় একটি আমল বেদাত করার পরেও তিনি ওই বেদাতটাকে ভালো কাজ মনে করে আমল মনে করে তিনি করে যাচ্ছেন এই জন্যই একজন মুমিনের এল অর্জনের মাধ্যমটিকে আল্লাহ রসুল সাল্লাহু আলহিহি আসাল্লাম জান্নাতে যাওয়ার রাস্তা হিসাবে এবং জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক তার রাস্তাটিকে সহজ করে দেন এই বর্ণনা নবী সাল্লাহ আলি সাল্লাম দিয়েছেন এবং এই পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত মানুষ হেদায়তের উপরে থাকবে যতক্ষণ পর্যন্ত ওলামাই কেরাম পৃথিবীতে থাকবেন অর্থাৎ ওলামাই কেরাম সঠিক এলমের মাধ্যমে জাতিকে যতক্ষণ দিক নির্দেশনা দিবেন ওলামাই কেরামের বিশুদ্ধ এলমের আলোকে যতক্ষণ মানুষ আমল করবে ততক্ষণ পৃথিবীতে মানুষ হেদায়তের উপরে থাকবে সঠিক রাস্তার উপরে থাকবে কিন্তু যখনই ওলামাই কেরাম সমাজে থাকবে না ওলামাই কেরামকে আল্লাহ রবুল্লা আলমিন তুলে নিবেন তখনই মানুষ পর্যায়ক্রমে গোমরাহির দিকে নিপতিতে হবে যেমন আল্লাহ রসুল সাল্লাহ সালাম বলছেন ইন আল্লাহ ইয়কা এনতা আন ইয়ন নাস। আল্লাহ রবুল্লা আলমিন মানুষের অন্তর থেকে টেনে এলেমকে চিনিয়ে নিবেন না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওয়ালা কিন ইয়ক বেদুলা বেকামা ওলামা ইকেরামদেরকে আল্লাহাক তুলে নেওয়ার মাধ্যমে জমিন থেকে আল্লাহ রবুল্লা আলামিন এলেম তুলে নেবেন এলেম উঠিয়ে নেওয়া হবে আর এলেম যখন উঠে যাবে কোরআন সুন্নার বিশুদ্ধ জ্ঞান যখন উঠে যাবে তখন মানুষগণ দিন সম্পর্কে জানার জন্য ফাসুয়েলু এত্তাহাদান উসান জুহালা তখন মূর্খদেরকে জাহেলদেরকে মানুষ বড় আলেম মনে করবে তাদের নিকটে এলেম সম্পর্কে বিভিন্ন মাসালা মাসায়েল দিন সম্পর্কে মানুষ জানতে চাইবে ফতা এলমিন তখন তারা এলেম বিহীন মানুষকে পতোয়া দিতে থাকবে যেই পতোয়ার আলোকে তারা ফাদলু ওয়া আদল্লু অর্থাৎ সঠিক কোরআন সন্ন্যার এলেমবিহীন যখন পতোয়া দেওয়া শুরু করবে তখন তারা নিজেরাও গোমরাহ হবে এবং সমগ্র জাতিকে তারা গোমরা করে দিবে তাহলে পৃথিবীতে মানুষ ইম্যান নিয়ে বিশুদ্ধ ইম্যান নিয়ে বিশুদ্ধ আমল নিয়ে বেঁচে থাকতে হলে অবশ্যই এলমের প্রয়োজনীয়তা রয়েছে এজন্যই এলমের ধারক বাহক যারা ওলামাই কেরাম আহলুল এলেম সবসময় আহলুল এলেমদেরকে সম্মান করা এটি আল্লাহ রব্লা আলমিনকে সম্মান করার অন্তর্ভুক্ত আল্লাহ রসুল সাল্লি ইসলামকে সম্মান করার অন্তর্ভুক্ত আল্লাহর হরুমাতকে আল্লাহ রবাহি আলমিনের শাহয়ের অর্থাৎ ওলামাই কেরাম পৃথিবীতে আল্লাহর নিদর্শন ওলামাই কেরামকে সম্মান করা আল্লাহর নিদর্শনকে সম্মান করার নামান্তর আর এই সম্মান যখন অন্তর থেকে মানুষের উঠে যাবে তখনই মানুষের মধ্যে বিভিন্ন রকমের ফেতনা বিভিন্ন রকমের ভ্রান্ত আকাইদা বিভিন্ন রকমের গোমরাহি মানুষের অন্তরে স্থান করে নিবে এজন্যই আল্লাহ রসুল সাল্লি ইসলাম বারবার ওলামাই কেরামদের সম্মানের দিকে ওলামাই কেরামদের আনুগত্যের দিকে তিনি নবী সাল্লাহ ইসলাম বারবার নির্দেশনা দিতেন সুপ্রিয় দর্শক শ্রোতা বা বোনেরা এই হাদিসে সারাফা কাবি না বলা হয়েছে অর্থাৎ আমাদের বড়দেরকে বড়দের মর্যাদা বড়দের সান বড়দের বলতে ওলামাই কেরাম বলছেন যে ওলামাই কেরাম যেমন আমাদের সমাজের মুসলিমদের সম্মানিত ব্যক্তি মর্যাদাবান ব্যক্তি ঠিক একইভাবে মুসলিমদের যারা প্রশাসনে থাকবেন যারা মুসলিমদের উলিল আমর থাকবেন যারা তাদেরকে পরিচালনা করবেন তাদের প্রতিও সম্মান প্রদর্শন করা এটিও নবী সাল্লাহ আলিয়া এই হাদিসের নির্দেশনা যেমন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনে কারিমে সমস্ত মমিনকে নির্দেশনা দিয়েছেন ইয়া দিন আনু আতি উল্লাহ ওয়া আতি উর ওয়া উলিল মিন কুম। হে মমিনগণ তোমরা আল্লাহ রব্লা আলমিনের আনুগত্য করো আল্লাহ রসুল সাল্লাহামের আনুগত্য করো ওয়া উলিল আমরে মিন কুম তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের তোমরা আনুগত্য করো উলিল আমর কারা মুফাসরিনে কেরাম বলেন আল ওলামা ওয়াল ওমারা অর্থাৎ ওলামাই যারা থাকবেন সমাজে মুসলিমদের মধ্যে তারাও তাদের উলিল আমর এবং যারা তাদের প্রশাসনে থাকবেন মুসলিমদের নেতৃত্ব দিবেন তারাও উলিল আমর এবং উলিল আমর যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্না অনুযায়ী বিশুদ্ধ নির্দেশনা দিবেন ততক্ষণ তাদের আনুগত্য করা ফরজ আর যখন কোরআন সন্ন্যার বিপরীত কোনো নির্দেশনা দিবেন তখন তাদেরকে এসলাহ করার বা তাদের সাথে বিষয়টি আলোচনা করার তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে এটি আল্লাহ আলমিনের নির্দেশ এবং নবী সাল্লা ইসলামের এই হাদিসের আলোকে উলিল আমরের আওতাভুক্ত তারাও পাশাপাশি কেবার হল আমাদের মধ্যে যারা মুরব্বী যারা আমাদের মধ্যে বয়োবৃদ্ধ যারা বয়স্ক মানুষ এই বয়স্ক মানুষকেও সম্মান করার জন্য তাদের মর্যাদার দিকে লক্ষ্য রাখার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম নির্দেশনা দিয়েছেন কারণ সমাজে যারা বয়স্ক ব্যক্তি যারা মুরব্বী তারা কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এবং তারাই এই জাতিকে গঠন করেন তারাই এই জাতিকে দিনের উপরে চলার ব্যাপারে বা সুন্দরভাবে সমাজে বসবাস করার ব্যাপারে এই সমাজকে তারাই গঠন করেছেন আর এই মর্যাদাবোধ সম্মানবোধ যদি না থাকে তাহলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে কেউ কারো আনুগত্য না করলে কেউ কারো কথা না শুনলে তখন সমাজে স্বাভাবিক যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেটি বজায় থাকে না এই জন্য সমাজে যারা মুরব্বী রয়েছেন যারা সিনিয়র রয়েছেন যারা বয়স্ক রয়েছেন তাদেরকে সম্মান করা এটিও ইসলামী একটি এবাদতের অন্তর্ভুক্ত সুপ্রিয় দর্শক শ্রোতা বা ইউবনেরা আমরা এখানে যেই শ্রেণীগুলো আলোচনা করলাম যে ওলামাই ক্যারাম তারপরে প্রশাসনে যারা থাকবেন তারা তারপরে কেবার অর্থাৎ বয়স্ক বয়োবৃদ্ধ মানুষ আহলুল এলেম আহলুল ফাদাল এদেরকে সবসময় আমরা সম্মান করতে হবে এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা কারণ এদের প্রতি সম্মান না থাকলে তখনই সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে এবং বিভ্রান্তির দিকে গোমরাহির দিকে আমরা চলে যেতে পারি এজন্য প্রত্যেকটি এবাদতের ক্ষেত্রে প্রত্যেকটি আমলের ক্ষেত্রে আমরা নিজেরা নিজে নিজের সিদ্ধান্ত না নিয়ে আমরা কেরামের সাথে বিষয়টি আলোচনা করা দরকার কেরামের সোহবত থেকে বঞ্চিত হওয়া যাবে না কেরামের সোহবত থেকে দূরে থাকা যাবে না কেরামের সোহবত থেকে দূরে থাকার কারণে যুগে যুগে অনেক ভ্রান্ত ফেরকার অনুসারীগণ গোমরা হয়ে গিয়েছে যেমন খাওয়ার শিয়াগণ তারা সাহাবাই কেরামদের ওলামাই কেরামদের সাথে আহলুল এলেমদের সাথে তাদের সম্পর্ক না থাকার কারণে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা নিজে নিজে দিন বুঝতে গিয়ে তারা এই বিভ্রান্তির শিকার হয়েছেন তারা গুমরাহির শিকার হয়েছেন এই জন্য প্রত্যেক মুসলিমকে তার এলেম বিশুদ্ধ এলমের দ্বারকবাহক ওলামাই কেরাম থেকে অর্থাৎ যেই ওলামাই কেরামদের আকাইদা বিশুদ্ধ মানহাজ বিশুদ্ধ এবং যারা সঠিক কোরআন সুন্নার দিকে মানুষকে দিক নির্দেশনা দেন তাদের আনুগত্য করতে হবে তাদের থেকে এলেম নিতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তাদের সাথে সহবতে থাকতে হবে এবং তাদের সহবতে থেকে কোরআন এবং সুন্নার নির্দেশনাগুলো কীভাবে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটি তাদের থেকেই আমাদেরকে শিক্ষা নিতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ওলামাই ওলামাইকারদের প্রতি বয়োবৃদ্ধদের প্রতি বয়স্ক মুরব্বীদের প্রতি সঠিকভাবে সম্মান করার তাদেরকে তাদের থেকে এলেম নেওয়ার এবং তাদের যথাযোগ্য মর্যাদা দেওয়ার আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ইয়া রবাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহম